আসসালামু আলাইকুম। বাংলাদেশের বুলেট ট্রেন সুবর্ণ এক্সপ্রেস এই কমলাপুর রেল স্টেশনের যে প্ল্যাটফর্ম এটা নিয়েও কথা বলবো, চলেন। এই যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে, এই সেই ট্রেন, ট্রেন থেকে নামলাম চট্টগ্রাম থেকে এসে। আজকে ট্রেন সম্পর্কে এবং এই ট্রেনে চড়ে বিদেশি ট্রেনের একটা ফিল পাইলাম। বাংলাদেশে এই প্রথম বায়ু টয়লেট আলা ট্রেন সুবর্ণ এক্সপ্রেস ঢাকা চট্টগ্রাম, চট্টগ্রাম টু ঢাকা। দেখেন প্ল্যাটফর্ম থেকে যে নামলো একদমই কাছে, কিন্তু ট্রেনের সিঁড়িটা, ট্রেন থেকে প্ল্যাটফর্ম অল্প একটু ডিফারেন্স। এখানে প্যাসেঞ্জাররা যদি লাগেজ নিয়ে উঠে এবং নামে, কষ্টটা একদমই কমে গেছে। এর আগে যেরকম লাগেজ নিয়ে উপরের দিকে উঠতে হইতো, অনেকটা সিঁড়ি বেয়ে বেয়ে উঠা লাগতো অনেকটা যেরকম। এবং আপনারা দেখেন, খেয়াল করলে দেখতে পাবেন পাশের ট্রেনটা দেখেন কতটা উঁচায়, সিঁড়িটা দেখেন অনেকটা উঁচায় কিন্তু সিঁড়িটা। আর এটা একদম লেগে গেছে, এবং যদি এটা টাইলস করা হয়, এখনও টাইলস কমপ্লিট করা হয়নি, টাইলসটা করা হলে আরও 2-4 ইঞ্চি উঁচা হয়ে যাবে এবং একদম প্ল্যাটফর্মের সাথে মিলে যাবে। আমি যেরকম কলকাতা থেকে কি বলে দিল্লি আগ্রা ট্রেনের একটা কি বলে এক্সপিরিয়েন্সের কথা বলি, ওই ট্রেনগুলো কিন্তু এরকম প্ল্যাটফর্মের সাথে একদম মিশানো, একদম কাছাকাছি। এবং এসির যে অবস্থা, মানে এসির যে কন্ডিশন, সারাক্ষণ কম্বল গায়ে রাখা লাগে। এবং আমাদের এই ট্রেনেও কিন্তু একই, এত সুন্দর ব্যবস্থা, অসাধারণ লাগছে আমার কাছে। আপনারা যদি চড়ে থাকেন অবশ্যই এটার কি বলে অবস্থা জানেন, অবগত আছেন। সিটগুলা নতুন ট্রেন এবং ইঞ্জিনটাও নতুন, ইঞ্জিনটা হলো আমেরিকান আর বগিগুলা হলো চাইনিজ, দুইটার কম্বিনেশনে। যদিও চাইনিজ আর আমেরিকান হয়েছে একদম দাও লায়ের সম্পর্ক, লাভের সম্পর্ক, তারপরেও অসাধারণ দুইটার কম্বিনেশনে আমাদের এই ট্রেন অন্যরকম এক ফিল দিছে আমাদের দেশের মানুষকে। এই প্রথম বায়ু টয়লেটওয়ালা ট্রেন বাংলাদেশে এবং সুপার ফাস্ট, আমার কাছে তো বুলেট ট্রেনের মতো মনে হয়েছে। চলেন দেখি বায়ু টয়লেটটার কী অবস্থাটা। এই যে দেখেন কমুট, একমাত্র এই ট্রেনেই বায়ু টয়লেটওয়ালা, এই বায়ু টয়লেট ট্রেন। এই যে ফ্ল্যাশটা দেখালাম, অনেকে আবার মিস করে ফ্ল্যাশ করে না, বুঝতে আমি জানি না, বুঝে না নাকি। আমি প্রথম যখন ঢুকলাম দেখেন ফ্ল্যাশ করেনি, এ দেখেন ময়লা, পরে আমি পুশ করে ফ্ল্যাশ করে দিলাম। এই যে দেখেন একদম প্ল্যাটফর্ম থেকে একদম কাছে। এই সুপার ফাস্ট আমাদের বুলেট ট্রেনে চড়ার যে অভিজ্ঞতাটা, এবং মানে প্ল্যাটফর্ম, আমাদের যে কমলাপুর প্ল্যাটফর্মের, অনেক আগে আমি একটা ভিডিও করেছিলাম যে প্যাসেঞ্জার উঠতে অনেক কষ্ট হয়, লাগেজ নিয়ে ব্যাগ নিয়ে এটাতে উঠতে অনেক কষ্ট, এখন কিন্তু একদমই সহজ। সো অসংখ্য ধন্যবাদ প্ল্যাটফর্মটাকে উঁচা করার জন্য, আমাদের যারা করেছেন, আমাদের দেশের প্রাইম মিনিস্টার, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। এবং এই যে কি বলে ট্রেন, নতুন যে ট্রেনের অভিজ্ঞতা যে দেখাইলাম আপনাদেরকে, আপনারাও চড়বেন অবশ্যই, আমার কথার সাথে মিল আছে কিনা আপনারা দেখবেন। এবং যদি ভালো লাগে এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ হলো আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের কাজের অনুপ্রেরণা অনেক বাড়ায় দেয়। এবং আরেকটা ট্রেন আসছে আমাদের দেশের নতুন, বেনাপুল এক্সপ্রেস এবং পদ্মা সেতু দিয়ে চলতেছে, ওইটার অভিজ্ঞতা আমি আপনাদেরকে জানাবো নেক্সট কিছুদিন পরে ইনশাআল্লাহ। এই যে দেখেন এই লোকটা নামলো অনেক সহজে, কিন্তু নেমে গেল লাগেজটা নিয়ে। দেখেন এক অসাধারণ ট্রেন বন্ধুরা, আমি মানে এত বড় ট্রেন এর আগে কখনো চড়ি নাই, একদম ওই মাথা থেকে প্ল্যাটফর্মের এই মাথা পর্যন্ত বিশাল বড় ট্রেন। ট্রেনের ভিতর বাহির দেখেন কি নিট অ্যান্ড ক্লিন, কি স্মুথ, অসাধারণ লাগছে ট্রেনটা আমার কাছে। আমার কাছে মনে হয়েছে আমাদের দেশের এই প্রথম সুপার ফাস্ট বুলেট ট্রেন সুবর্ণ এক্সপ্রেস। দেখেন
এবং আমাদের প্ল্যাটফর্মটাও কিন্তু দেখেন 12:30টায় এসে নেমেছি, কি ক্লিন এবং এত টাইমলি, এত টাইম মেনটেন করে একদম ঠিকঠাক এক্সাক্ট টাইমে কিন্তু আয়েশা পৌঁছাইলো। 7টার সময় রওনা দিয়েছে চট্টগ্রাম রেল স্টেশন থেকে এবং কমলাপুর রেল স্টেশনে চলে আসছে 12:25 না 28-এর মতো, মানে 30-এর ভিতরে চলে আসার কথা, চলে আসছে ঠিক টাইমে। সবাই ভালো থাকবেন।